দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে হাটটা দেখছেন, এটা দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ হাট। প্রতি শনিবার এবং মঙ্গলবারে এখানে বিশাল গরু ছাগলের হাট বসে। এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে গাভী গরুর দামগুলি জানানোর চেষ্টা করবো। আপনার মোটা তাজাকরণ খামারের উদ্দেশ্যে যে গাভী গরু খোঁজেন, মূলত সেই গাভী গরু। এই হাটিটা হচ্ছে গাভী গরুর হাটি। এই যে আপনারা দেখছেন, প্রচুর পরিমাণে গাভী গরু এখানে উঠে। আর জানিয়ে রাখি, আজ 8 সেপ্টেম্বর 2020 মঙ্গলবার। এখানে আমরা দেখছি ভাই, এটা দাঁত কয়টা? 8 দাঁত। এটা দাম কত যাচ্ছে? 36। ক্রেতা কত বলছে এখন পর্যন্ত? 2032। আপনার নিয়ত কত? ছাড়ার নিয়ত কত বিক্রির? আচ্ছা, আর একটু বাড়লে আপনি দিয়ে দিবেন। আসুন সুপ্রিয় দর্শক, এবার আমরা আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। সেখানে আমরা আপনাদেরকে একটি মসজিদকে দেখানোর চেষ্টা করি। এই হাটটি দিনাজপুর 6 আসনের যে সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক, তিনি এই হাটের সঙ্গে জড়িত। এবং ওই ওপাশে দেখা যাচ্ছে না, একটি মসজিদ রয়েছে, 4তলা মসজিদ তৈরি হচ্ছে। 2015 সাল থেকে ওই মসজিদটি তৈরি হচ্ছে এবং মসজিদটির কাজ এখনও চলছে। এই হাটের সমস্ত লভ্যাংশ কিন্তু ওই মসজিদের ফান্ডে চলে যায়। এটা কোনো মালিকপক্ষ এখান থেকে একটি টাকাও নেয় না। এটি একটি খুবই ভালো একটা ইনফরমেশন। এবং আমরা চাই যে এই মসজিদটির জন্য এই হাটটাতে আপনারা দূর দূরান্ত থেকে আসেন। তারপর আমরা একটু এখানে দেখি ভাই, এটা দাঁত কয়টা? জুয়ান। এটার দাম কত যাচ্ছেন? 27,000 চাইছেন। আর ক্রেতা কত বলছে? 20,000 আপনার নিয়ত কত ছাড়ার? 25 হইলে ছাড়। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এখানে একটু দেখি আমরা। কাকা, এটার দাম কত যাচ্ছে? হয়নি না, ওইটাই বলতেছি। এটা কত দাম করা হচ্ছে? 22,000 টাকা দাম বলা হয়েছে, এটা শুনছেন। তারপর একটু এখানে দেখি, এই লাল গরুটার কি 8টা দাঁত? এটার দাম কত যাচ্ছে? 6 দাঁত। দাম কত যাচ্ছে? 35,000 হ্যাঁ, 35,000 ক্রেতা কত বলে? 28,000 29,000 আচ্ছা, শুনছি আমরা। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রচুর গরু ঢুকছে কিন্তু এই আফতাবগঞ্জ। ক্রেতারা বলে গরুর দাম নেই, আর বিক্রেতারা সবসময় বলে যে গরুর দাম বেশি। এভাবেই আসলে এই হাটগুলি চলে। তারপর আমরা একটু দেখি ভাই, এটার দাম কত যাচ্ছে? দাম 32,000 হ্যাঁ, 35,000 এত দাম? দাঁত নাই, এই জন্য দামটা বেশি, কিন্তু শুকনা তো। আচ্ছা শুনি, তারপর আমরা একটু এই ভেতরে যাই, এখানে একটু দেখি ভাই, এটার দাম কত যাচ্ছে? এটার দাম 24,000 চাইছেন। ক্রেতা কত পর্যন্ত বলছে? 22,500 পর্যন্ত বলছে, মানে আর 500 হলে আপনি দিয়ে দিবেন। আচ্ছা ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সারি সারি সমস্ত গাভী গরু। আপনারা গাভী গরুর খোঁজ জানাতেই আমরা আজ এখানে এসেছি। এখানে একটা শুকনা গাভী দেখছি ভাই, এটা দাম কত যাচ্ছে? 28,000 28,000 হ্যাঁ। ক্রেতা কত বলছে ভাই? 23,000 আপনার নিয়ত কত? 25,000 তারপরে এখানে একটু আমরা একটু দেখি। আসসালামু আলাইকুম। কয়টা গরু আনছে? 3টা। এই যে 3টা, এগুলো কত করে দাম চাচ্ছে? 26 করে দাম চাচ্ছেন। ক্রেতা কত বলছে? মানুষ দরদাম করছে কত? 25-এর নিচে বলছে। আর আপনার নিয়ত 25? আচ্ছা আচ্ছা ধন্যবাদ। শুনছেন সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন আপনারা প্রচুর গাভী গরু এখানে। এখানে দেখি দাঁত কয়টা? এটা দাঁত কয়টা? হ্যাঁ, 4 দাঁত। এটা দাম কত যাচ্ছে? দাম 32,000 ক্রেতা কত বলছে? 32,000 এই যে এখানে মানুষগুলিকে দেখছেন, এই পর্যন্ত মনে হয় না এই হাটে কোনো মানে ভিডিও করা হয়েছে। এই জন্য তারা আসলে ক্যামেরা দেখে একটু অপ্রস্তুত যে
তারা আসলে কি বলবে আর না বলবে এই নিয়ে তারা একটু শঙ্কায় রয়েছে। তারপর আমরা একটু দেখি। ভাই আসসালামু আলাইকুম, একটা গরু আনছেন, এটা এটা দাঁত কয়টা? আট দাঁত। এটা কি আপনার বাড়ির না কেনা? বাড়ির। এটার দাম কত যাচ্ছে? বত্রিশ হাজার। আর ক্রেতা কত বলছে এখন পর্যন্ত? সাতাশ পর্যন্ত দাম বলছে। আপনার নিয়ত কত? তিরিশ হাজার হইলে আপনি দিবেন। আচ্ছা একটু গরুটাকে গোটাটা একটু দেখাই। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন, এটা কিন্তু একটু মোটা দাদা বলছে, এই যে দেখছেন। আচ্ছা ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসুন সুপ্রিয় দর্শক, আপনারা এখানে মোটামুটি প্রচুর গাভী, প্রচুর, এই যে দেখুন আপনারা প্রচুর গাভী রয়েছে এখানে। ভাই এই যে লালটা দেখছি, এই লালটা কার? আপনার এই এই লালটা দাঁত কটা? আট দাঁত। এটার দাম কত যাচ্ছে? ছাব্বিশ। ক্রেতা কত বলছে এখন পর্যন্ত? পঁচিশ পর্যন্ত বলছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি এই কেনা বেচা করেন? সাড়ে পঁচিশ আপনার কেনা আছে বলছেন, মানে পাঁচশো হইলে আপনার খুশি? আপনার বেশি লাভ দরকার নেই? বেশি লাভ আপনি করতে চান না, মানে ছাব্বিশ হলে আপনি দিয়ে দিবেন? আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। শুনছেন সুপ্রিয় দর্শক, এই যে গ্রামের খেটে খাওয়া মানুষগুলি, তাদের চাহিদা খুব কম। পাঁচশো টাকা হলে তারা বলছে যে তারা এই গরুগুলি ছেড়ে দিবে। তারপরে আমরা একটু এইদিকে দেখি। দাদা আসসালামু আলাইকুম, এটা আপনি আনছেন? আড্ডা কথা বলেন, দাম কি আড্ডা? এটার দাম কত যাচ্ছেন? সাতাইশ হাজার। ক্রেতা কত বলছে? মানুষ কত দাম বলছে? চব্বিশ পর্যন্ত দাম বলছে। আপনার নিয়ত কত ছাড়ার? ছাব্বিশ হইলে ছাড়। আচ্ছা ধন্যবাদ। তারপরে আমরা একটু এদিকে দেখি। ভাই এটা এটার দাম কত যাচ্ছে? পঁয়ত্রিশ। পঁয়ত্রিশ। দাঁত কয়টা? জুয়ার। এটা ক্রেতা কত বলছে? ছাব্বিশ সাতাইশ। আর আপনার নিয়ত? নিয়ত তিরিশ। তিরিশ হইলা। আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন। তারপরে আমরা একটু এখানে দেখি। ভাই এটার দাম কত যাচ্ছে? ২০২০ মঙ্গলবার, এটা দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার এটা আফতাবগঞ্জ গোহাট। প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে হাট বসে। তো আজ মঙ্গলবার, আপনারা জানেন, সেই মঙ্গলবারে আমরা এই হাটটি এই প্রথম আপনাদেরকে নিয়ে এসেছি। এবং হাটটি কিন্তু অনেক বড়। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা টিনের শেডটি দেখছেন, এটার ওপাশেও কিন্তু অনেক বড় হাট রয়েছে। এবং এখানকার কমিউনিকেশন ব্যবস্থা খুবই ভালো। আমরা এখানকার কমিউনিকেশন ব্যবস্থা এবং সব কিছু নিয়ে আমরা কথা শুনব এই হাটের ইজারাদারের কাছে। তো তার আগে আমরা একটু এখানে দেখি। কাকা আসসালামু আলাইকুম, আপনার কি বাড়ির না বেচতে আপনি বেচেন? বাড়ির। এই যে লালটা, এটা দাঁত কয়টা? আটটা। এটার দাম কত যাচ্ছে? পঁচিশ হাজার বাইশ হাজার করে। পঁচিশ হাজার চাইছেন, বাইশ হাজার বলতেছে মানুষ। আপনার নিয়ত কত ছাড়ার? তেইশ চব্বিশ হইলে সাড়ে। আচ্ছা ধন্যবাদ। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, এই হাটটা আমরা প্রথম আপনাদেরকে দেখাচ্ছি। এবং আবারও জানিয়ে রাখি যে এখানের হাটের পাশে একটি চারতলা একটা বিশাল মসজিদ তৈরি হচ্ছে। এবং এই মসজিদের ফান্ডে কিন্তু এই হাটের ইজারার সমস্ত লভ্যাংশ চলে যায়। এখানের একটি টাকা কিন্তু অন্য ক্ষেত্রে ব্যয় হয় না। এই মসজিদটি ২০১৫ সাল থেকে তৈরি হচ্ছে। তো এটি অবশ্যই একটি নেক কাজ। এবং আমরা যতগুলি হাটে গিয়েছি এই ধরনের নেক কাজ এই পর্যন্ত আমরা দেখিনি যে কোনো হাটের ইজারাদার করেছে, যেটা এই হাটের ইজারাদাররা করছে। তো আপনাদেরকে এতক্ষণ আমরা এই গাভী গরু যারা মোটা দাজাকরণ খামারের উদ্দেশ্যে করতে চান তাদের জন্য এই আফতাবগঞ্জ হাট থেকে আমরা দামগুলি জানানোর চেষ্টা করলাম। তো আপনারা আশা করি ভালো থাকবেন। আর চলুন আমরা এখন এই হাটের সুযোগ সুবিধা সম্বলিত কিছু তথ্য আমরা জানব। আমরা কথা শুনব মোহাম্মদ শামসুল ইসলাম সাদ্দামের কাছ থেকে, তিনি ইজারাদারের পরিচালন কমিটিতে রয়েছেন। তো চলুন আমরা তার কথার মাধ্যমে
আমরা শেষ করব আজকের প্রতিবেদন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমরা প্রথমে একটু জানতে চাচ্ছিলাম যে এই হাটে আসার সবচেয়ে সহজ উপায়টা যদি আপনি একটু বলেন। এখানে যদি হাটে আসতে চান, আপনি ফুলবাড়ি হয়ে আসতে পারেন। ফুলবাড়ি হয়ে আসছে স্বপ্নপুরীর যে রোডটা আছে, এই রোডের সংলগ্ন হয়ে 5-7 কিলোমিটার দূরত্ব থেকে এই হাটে আপনি ঢুকতে পারবেন আফতাবগঞ্জ। আচ্ছা, মানে মোটামুটি ফুলবাড়িতে যদি নামা যায়, তবে যে কোনো বেবি অথবা অটোতে চড়ে এইখানে চলে আসে, অটোতে করে বা ইজি বাইকে করে আপনি চলে আসতে পারেন এখানে। আর যদি নবাবগঞ্জ দিয়ে আসেন, নিজ স্থানে যদি নবাবগঞ্জ আসে, নবাবগঞ্জ থেকে বাইপাসে আসতে চান, এই রাস্তাতে এখান থেকে আসতে গেলে 5-7 কিলোমিটার ভেতরে আসতে পারবেন। আপনি নবাবগঞ্জের রুটে জিজ্ঞেস করতে পারেন যে আমি আফতাবগঞ্জ হাটে যাব, তাহলে আপনার লোকেশনটা যে কেউ দিয়ে দিতে পারবে। আচ্ছা, আমরা এই হাটে এসে শুনেছি যে এখানে একটা মসজিদ আমরা দেখছি, অনেক বড় একটা মসজিদ, তো এই মসজিদের যদি একটু ইয়েটা বলেন। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে আমরা 1400 বাংলাটা বলি 1421 সালে আমরা টাকাটা স্থাপন করি, অর্থাৎ টাকাটা আমরা জমা করি মসজিদ উন্নয়নের জন্য। যে হাটের লাভ্যাংশ যে টাকাটা আমরা আয় করি, তার পুরো টাকাটা আমরা মসজিদের নিমিত্তে তৈরি করার জন্য আমরা কাজটা শুরু করি, এবং সেই সকল থেকে কাজটা শুরু করি এবং 2015 সালে এসে মসজিদের কাজটা শুরু করি। মসজিদের কাজ যখন শুরু করি, সেই মসজিদের যে হাটের যে লাভ্যাংশটা আসে, সেই লাভ্যাংশটা শুধুমাত্র আমাদের টিওনো পারপাসে যে হাটটাকে জন্য টাকাটা দেওয়া হয়, তার অবশিষ্ট টাকাটা আমরা মসজিদে ব্যয় করে থাকি। মানে সব লভ্যাংশের সমস্ত টাকা আপনারা মসজিদ কমিটিকে দিয়ে দেন, মসজিদটা তৈরি করতে দিয়ে দেন। আচ্ছা, এটা একটা খুবই একটা নেক কাজ, এবং গোটা বাংলাদেশের মধ্যে আমরা এখন পর্যন্ত শুনিনি যে এত বড় হাটের এতগুলি টাকা যেখানে মসজিদের ফান্ডে চলে যায়। এটার জন্য আমরা কৃতজ্ঞ দিতে পারি আলাজ দেলাওয়ার আঙ্কেলকে এবং এমপি সাহেব দিনাজপুর ছয়ে সিবির সাদিককে, তাদের মনে সৎ ইচ্ছা এবং সৎ মনোভাবের কারণে এটা আসলে সম্ভব হয়েছে। যে তাদের তাদের বাবার হাট বা তাদের পূর্বপুরুষের হাট, এটা একটা ব্যাকগ্রাউন্ড বলে দিই যে এটা হচ্ছে আফতাবগঞ্জটা হচ্ছে নামটা হচ্ছে এই কারণে, দেলাওয়ার আঙ্কেলের বাবার নাম ছিল আফতাব, এই আফতাব থেকেই কিন্তু আফতাবগঞ্জের জন্ম হয়েছে। এই তখন থেকেই কিন্তু তাদের একটা ভালো লাগা ভালোবাসা এই আফতাবগঞ্জ হাটকে কেন্দ্র করে একটা নতুন কিছু সৃষ্টি করবে বা অন্যান্য হাটের তুলনায় অনেকটা ফেসিলিটি সৃষ্টি করবে, এই জন্যই কিন্তু এই আফতাবগঞ্জের মসজিদটা করার লক্ষ্যে। আপনি পুরাতন মসজিদটা লক্ষ্য করে দেখবেন সেই আফতাব মণ্ডল তৈরি করে দিয়েছেন, এবং সেই অনেক আগেকার যুগের হাট মসজিদটা, এই মসজিদটা কিন্তু অনেক ব্যয়বহুল তৈরি করেছিলেন। সেই নিমিত্তে আজকে দেলাওয়ার আঙ্কেল এবং সিবলি ভাই এই কাজটা উদ্যোগটা হাতে নিয়েছেন, যাতে করে একটা দৃষ্টি নন্দন একটা মসজিদ স্থাপন হবে এবং সকলেই জানবে যে এখানে একটা মসজিদ একটা সুন্দর হয়েছে। আমি আশা করব যে আপনারা দুজন মসজিদটাকে দেখবেন এবং দেখে যাবেন। জনগণ যারা আসবে তারা অবশ্যই এই মসজিদটাকে দেখে আসবে, এবং এই মসজিদটার জন্যই হয়তো অনেকে এই হাটটাতে আসবে। আচ্ছা, এবার আমরা একটু জানতে চাই যে দূর দূরান্ত থেকে যারা এইখানে আসবে এই আফতাবগঞ্জ হাটে, এই হাট থেকে ট্রান্সপোর্ট ব্যবস্থাটা কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা এখানে ব্যবস্থা রাখি দিছি, যেমন এখানে আমাদের একটা ট্রাকের যে একটা দালাল অফিস থাকে, এই দালাল অফিসের মাধ্যমে যে যোগাযোগ করে আমরা তাকে গাড়ি দিয়ে দেবো ব্যবস্থা করি। যেমন দূর দূরান্তের লোকগুলো আসবে তাদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে, এবং পাশাপাশি যারা টাকা নিয়ে আসবে না, অর্থ করি যেগুলো ক্রাইসিস সমস্যা পরিবহন, সেজন্য তারা আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বারে টাকা প্লেস করে দিলে ওদেরকে আমরা টাকা দিয়ে দেবো, তারা ইচ্ছা মতো ব্যবসা করে ব্যবসা করতে পারবে। এবং নসিমন পরিবহন ভরপুরে রাখার জন্য আমরা যথেষ্ট জায়গা রেখেছি, যাতে করে মানুষ সহজলভ্য এবং সহজ উপায়ে পশু ক্রয় করতে পারে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।